জামদানি শাড়ি আপনারা অনেকেই দেখে থাকেন বা অনেকেই পরে থাকেন। যারা এই শাড়িগুলো সম্পর্কে আসলে খুব জানেন, অনেক বিভিন্ন ধরনের শাড়িগুলো হয়ে থাকে, সেই শাড়ির আমি ডিরেক্ট ফ্যাক্টরিতে চলে আসছি। যে ফ্যাক্টরিতে চলে এসেছি সেই ফ্যাক্টরির লোকেশন থেকে শুরু করে সব কিছু আমি ডিটেলস এবং এখানকার সমস্ত ধরনের শাড়ি, কী কী ধরনের শাড়ি হয়, কী হয়, সব কিছু আমি দেখাবো। দেখেন ফ্যাক্টরিটা যথেষ্ট বড় এবং অনেক বড় ফ্যাক্টরি। যারা ব্যবসায়ী তাদের জন্য এই এখান থেকে আপনারা শাড়িগুলো কালেক্ট করে অবশ্যই বিক্রি করতে পারবেন, এবং তাছাড়া যারা 2 থেকে 5 পিস নিতে চান তারাও ইজিলি নিতে পারবেন। তো এই ফ্যাক্টরির যিনি আছে আমাদের সাথে, আমাদের কাকা আছে, তিনি কথা বলবে। কাকা আপনি আপনার নামটা বলেন। আমার নাম হাবিবুর রহমান। হাবিবুর রহমান কাকা আছে। তো আচ্ছা, আপনার এই ফ্যাক্টরিটা কতদিন ধরে আছে ফ্যাক্টরিটা? এই ফ্যাক্টরির মধ্যে জড়িত আমি হইলাম আমরা জিয়াউর রহমানের আমলে, তার হিয়ার আগে আমার বাপদাদা রাখবি যাইছে। আচ্ছা আচ্ছা, তো এখানে এখানে আপনারা কি কি রকমের জামদানি শাড়ি আর কি? জামদানি শাড়ি এখানে আপনার, এখানে এই কারখানাটা আছে আপনার 15,000 টাকা থেকে আরম্ভ করে 1,00,000 টাকার উপরে পর্যন্ত। আচ্ছা, সকল ধরনের জামদানি কারখানার মধ্যে আর কি? আচ্ছা, কারখানার মধ্যে আর কি সকল ধরনের জামদানি শাড়ি বানিয়ে থাকে। তো আমি এখানকার বিভিন্ন ধরনের, যে দেখেন এখানে বিভিন্ন কালার সুতা দিয়ে, আচ্ছা এখানে তো জরি সুতার কাজগুলো করতেছে না? আচ্ছা, জরি আছে, সুতাও আছে। তো দেখতে পাচ্ছেন সুতাগুলো কতটা নিখুঁতভাবে এরা কাজগুলো করে থাকে, এতটা নিখুঁতভাবে কাজগুলো করে। আমরা যারা আপুরা যারা শাড়ি পরেন বা তারা জানেনও না যে শাড়ির পিছনে কতটা শ্রম বা কতটা কষ্ট দিতে হয়। দেখেন প্রত্যেকটা সুতার সাথে আমি একটু জুম করে দেখাচ্ছি, যারা আসলে শাড়ি লাভার, জামদানি শাড়ি লাভার, তারাও বুঝে থাকবেন যে আসলে শাড়িগুলোর পিছনে মানে শ্রমিকের কতটা বেশি শ্রম আছে। হ্যাঁ, এবং শাড়ির প্রাইসগুলো, আচ্ছা আমাকে একটা জিনিস বলেন যে এই শাড়ির প্রাইসগুলো কাকা, এই শাড়ির প্রাইসগুলো কিসের উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি? কোনোটার উপরে আর সুতার উপরে? আচ্ছা, কাজের উপরে এবং সুতার উপরে প্রাইসগুলো ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। জামদানি শাড়ি তো বিভিন্ন রেঞ্জের হয়ে থাকে, মোটামুটি 1,500 থেকে 1,00,000 পর্যন্ত হয়ে থাকে। তো যেটা 1,00,000 হবে সেটার কাজগুলো আরও বেশি কী হবে, কাজগুলো অনেক নিখুঁত হবে এবং সুতাগুলো অনেক চিকন হয় না? 84 সুতা 84 ডিজাইনের সুতা 84 হবে। আচ্ছা আচ্ছা, তো বুঝতেই পারছেন যে কাজের উপর এবং কোয়ালিটির উপর ডিপেন্ড করে যে এই জামদানি শাড়িগুলোর প্রাইসগুলো কেমন হবে, কীরকম হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে গোল্ডেন সুতার উপর যে কাজটা চলছে, অনেক নিখুঁত কাজ। হ্যাঁ, আচ্ছা এই শাড়িগুলো বানাতে কতদিন টাইম লাগে? একটা শাড়ি বানাতে 4 মাসের উপরে। চিন্তা করেন, 4 মাস ধরে একটা শাড়ি বানাবে। হ্যাঁ, তাহলে তো এই শাড়িটা অনেক ডিমান্ডেবল শাড়ি হবে না? এটা এটা বানাচ্ছে 1,00,000 টাকার উপরের শাড়ি, ঠিক আছে? তো শাড়িটা 4 মাস ধরে বানাবে, এরা দুইজন ভাই আছে, তারা 2-4 মাস ধরে শাড়িগুলো বানাবে। কতটা নিখুঁতভাবে প্রত্যেকটা সুতার মধ্যে ধরে ধরে কাজ করতে হচ্ছে, প্রত্যেকটা সুতাতে ধরে ধরে সুন্দর মতো কাজ করতেছেন, এই যে কাজগুলো করতেছেন। আমি যে ফ্যাক্টরি থেকে এতক্ষণ যা দেখালাম সেটা হচ্ছে আবদুল্লাহ জামদানি উইভিং ফ্যাক্টরি। তো এখানকার প্রোপ্রাইটার আবদুল্লাহ, আর যে দুইটা নাম্বার দেওয়া আছে সেটা দুইটা নাম্বার হচ্ছে আপনার স্ক্রিনে দেওয়া থাকবে। আর এটার অ্যাড্রেসটা হচ্ছে সাইনবোর্ড বড় মসজিদ রূপসী তাবারো পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ। তো তারপরে আপনারা যদি চিনতে না পারেন অবশ্যই আপনারা যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেখতে পাচ্ছেন আমরা জামদানি শাড়ির ভুবনে চলে এসেছি। ভুবনটা হচ্ছে জামদানি শাড়ির ভুবন, এত এত জামদানি শাড়ি। কিছুক্ষণ আগে আমরা যে ভিডিওটা দেখালাম সেই ভিডিওটা ছিল হচ্ছে আবদুল্লাহ জামদানি উইভিং ফ্যাক্টরির ছিল, সেই ফ্যাক্টরির যে শাড়িগুলো বানিয়েছেন সেই শাড়িগুলোই আমরা এখন আপনাদের দেখাবো, যাতে আপনাদের সুবিধা হয় যে এখান থেকে কী কী শাড়ি পাবেন, কীভাবে নেবেন সব কিছু এই ভিডিওতে বলে দেবো। তো পুরো ভিডিও জুড়ে অবশ্যই থাকবেন আমাদের সাথে, আমাদের কাকা বরাবরের মতোই আছে। আর এই হচ্ছে শাড়িগুলো, আর এই শাড়িগুলো নেওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই যোগাযোগ করতে হবে আবদুল্লাহ জামদানি উইভিং ফ্যাক্টরি। আর এখানে স্ক্রিনে যে দুটো নাম্বার দেওয়া আছে সেই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে, আপনারা ঢাকা থেকে শুরু করে ঢাকার বাইরে সারা বাংলাদেশ এমনকি দেশের বাইরে থেকেও আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। আর এছাড়াও যদি আপনারা ডিরেক্টলি ফ্যাক্টরি প্লাস হচ্ছে এদের শোরুমে চলে আসতে চান সেক্ষেত্রে অবশ্যই চলে আসবেন সাইনবোর্ড বড় মসজিদ রূপসী তারাবো পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ। আর যদি কোনো কারণে চিন্তা অসুবিধা হয় অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার যে দুটো আছে সেই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করলে তারা সুন্দর মতো আপনাদেরকে নিয়ে চলে আসবে। তো কাকা আমাদেরকে প্রথম থেকে কোন শাড়িগুলো একটু দেখাবেন সেগুলো একটু দেখান, সেগুলো সম্পর্কে আমাদের ডিটেলস একটু বলেন। তো প্রথমে যে জামদানি
শাড়িটা খুলছে কাকা, দেখেন এই শাড়িটা কতটা সুন্দর, এটা 3000 টাকা দাম। আপনাদেরকে একটা কথা বিশেষভাবে বলে রাখি, আপনারা যারা এখানে শাড়ি দেখতেছেন অ্যাকচুয়ালি অন্যান্য দোকানদার কিন্তু এখান থেকে নেয়, আর দোকানদারের জন্যই কিন্তু এই শাড়ি ভিডিওটা করা হয়েছে। দোকানদাররা কিন্তু এখান থেকে, এই যে তারাবো, এখান থেকে তারা শাড়িগুলো কিনতে আসে। তো সেক্ষেত্রে যে কোনো ফ্যাক্টরির চেয়ে অবশ্যই আবদুল্লাহ উইভিং ফ্যাক্টরি কম দামে দেবে, তাই তো কাকা নাকি? আর আপনাদের গুণগত মান সম্পর্কে একটু আমাদের বলেন, এই এই শাড়িগুলোর ব্যাপারে আমাদেরকে একটু বলেন। আমাদের শাড়ি তো ধরেন দোকানের শাড়ি নিলে, আপনার ঢাকার দোকানের শাড়ি নিলে ওই যে 5 বছর আগের শাড়ি নিলে, আর আমাদের তাঁতের তো নাম আছে একদম টাটকা শাড়ি নিতে আছে। আমাদের শাড়ি আপনার 10 বছর বেশি কিছু করবে। আচ্ছা, তো সেক্ষেত্রে দোকানদার ভাইদের জন্য একটা সুখবর যে আপনারা অবশ্যই আবদুল্লাহ উইভিং ফ্যাক্টরিতে চলে আসবেন, সবচেয়ে কম দামে শাড়ি কিন্তু এখানেই পাবেন। তো এই যে শাড়িটা দেখতে পাচ্ছি, এই শাড়িটা দেখেন, এখানে অনেকগুলো সুতার কাজ করা আছে, আর আমি আগের আপনারা দেখেছেন যে শাড়িগুলো কতটা নিখুঁতভাবে বানানো হয়। তো এই হচ্ছে শাড়িটা, এটার প্রাইসটা কত হবে? 3000। এটার প্রাইস মাত্র 3000 টাকা, মাত্র 3000 টাকায় কিন্তু এই শাড়িগুলো পাবেন। আর যারা 2-5 পিস নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন, সেক্ষেত্রে কম দামেরগুলো আপনারা মিনিমাম 2 পিস কি 5 পিস এভাবে নিতে হবে, আর যারা দোকানদার তারা কিন্তু নিতে পারবেন। আর একটা জিনিস আমি জানতে চাচ্ছিলাম, দোকানদার যখন শাড়িগুলো নিবে, এরা কি চাইলে কি এক্সচেঞ্জ করে নিতে পারবে? ধরেন 30 পিস নিলো, পরবর্তীতে 2 পিস 5 পিস কি এক্সচেঞ্জ করতে পারবে? আচ্ছা, এ অন্যান্য ওইগুলো দেখাই, যে শাড়িটা দেখাচ্ছি এটা দেখেন, ব্লু কালারের মধ্যে অসম্ভব সুন্দর। হ্যাঁ, ব্লু কালারের মধ্যে অসম্ভব সুন্দর এই কাজটা, দেখেন কাজটা কিন্তু অনেক সুন্দর এবং শাড়িটাও কিন্তু অনেক সুন্দর। আর শাড়ির সাথে কি ব্লাউজ পিস থাকবে? এটার সাথে ব্লাউজ পিস নাই, হ্যাঁ, কিন্তু শাড়িগুলো অনেক অনেক সুন্দর। আচ্ছা, এটার প্রাইস কত হবে? 4500 টাকা। আচ্ছা, পরেরটা দেখান। আসলে এখানে এত বেশি কালেকশন আছে যে আমি যদি অনেক ডিটেলসভাবে দেখাতে চাই সেক্ষেত্রে কিন্তু দেখানো অনেক ভিডিও লং হয়ে যাবে, মানে সারাদিন লেগে যাবে ভিডিওটা থেকে। এটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে, পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর একটা সুতার কম্বিনেশন কিন্তু শাড়িটা। হ্যাঁ, এটার প্রাইস কত হবে? মাত্র 5500 টাকা। ওকে, পরেরটা দেখান। এই যে এই শাড়িটা দেখেন কতটা সুন্দর, অনেক বেশি সুন্দর। এই শাড়িটা নিতে হলেও কিন্তু কত টাকা এই শাড়িটার প্রাইস হবে? 5500। মাত্র 5500 টাকায় এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন। এই শাড়িগুলো কিন্তু বড় বড় শোরুম থেকে বা অন্য কোনো জায়গা থেকে যদি আপনাদের নিতে হয় সেক্ষেত্রে কিন্তু মিনিমাম দাম হচ্ছে 8000-9000 হয়ে যাবে। এবার একটা রেড মেরুন কালারের মধ্যে শাড়ি দেখাচ্ছি, রেড মেরুন যারা লাভার তারা কিন্তু রেড মেরুন শাড়িগুলো কিন্তু ইজিলি নিতে পারবেন। দেখেন অনেক বেশি সুন্দর, এত সুন্দর শাড়িগুলো। এটার প্রাইস কত হবে কাকা? মাত্র 6500 টাকা কিন্তু এই শাড়িটা পেয়ে যাবেন। ওকে, আর একটা অসম্ভব সুন্দর শাড়ি, এই শাড়িটার প্রাইস কত হবে? 4500 টাকা, মাত্র 4500 টাকা। যারা জামদানি শাড়ি জানেন তারা তো জানেনই যে কতটা সুন্দর হয়। ওকে, ওয়াও, ব্ল্যাকের সাথে রেডের কম্বিনেশন, ব্ল্যাকের সাথে রেডের কম্বিনেশন মানে অসম্ভব সুন্দর কোনো কিছু। তো এই শাড়িটার প্রাইস কত হবে? মাত্র 5200 টাকা হলে এই শাড়িটা কিন্তু পেয়ে যাচ্ছেন। ওকে, অফ হোয়াইটের সাথে রেডের কম্বিনেশন, হ্যাঁ, এই শাড়িটার প্রাইস কত হবে? 5500 টাকা, মাত্র 5500 টাকা। দেখেন কতটা সুন্দর, হ্যাঁ, বেবি পিঙ্ক বলতে পারেন বা লাইট পিঙ্ক বলতে পারেন, এবং তার মধ্যে কাজগুলো আসলে আমি এত ডিটেলসভাবে দেখাতে চাইতেছি কিন্তু এত বড় ভিডিও হয়ে যাবে, সারাদিন ভিডিও করলে এই ভিডিও শেষ হয়ে যাবে না, কারণ প্রত্যেকটা শাড়ি নিয়ে দেখালে মিনিমাম 5 মিনিট ধরে দেখাতে হবে, কারণ যে পরিমাণ সুন্দর কাজ করা বা সুতার, এক একটা শাড়ির এক এক রকম ডিজাইন এবং এক এক রকম কাজ করা, প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখতে পাচ্ছেন এক পিস করে। এটার প্রাইস কত হবে? মাত্র 7500 টাকা। ওকে, পেস্ট কালার লাভার যারা তারা পেস্ট কালারের এই শাড়িটা অবশ্যই নিতে পারেন। দেখেন শাড়িটা কত সুন্দর কাজ করা। হ্যাঁ, এটার প্রাইস কত হবে? 6500 টাকা, মাত্র 6500 টাকা হলে এই শাড়িটা পেয়ে যাবেন। এই যে আরেকটা কালার দেখছেন, ব্লু কালারের মধ্যে অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর শাড়ি। হ্যাঁ, তো এই শাড়িটার প্রাইস কত হবে? মাত্র 6500 টাকা। ওকে, তো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ করা আছে, সেই নাম্বারে অবশ্যই আপনার স্ক্রিনশট পাঠিয়ে দিতে পারেন। আর যারা ব্যবসায়ী তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন, আপনারা সবচেয়ে কম দামে পাবেন। ঠিক আছে, এই যে দেখেন শাড়ির কম্বিনেশনটা, দেখেন কম্বিনেশনটা দেখেই বুঝতে পারছেন শাড়িটা কতটা সুন্দর। কত প্রাইস হবে এটা? মাত্র 5000 টাকা, 5000 টাকা হলে এই শাড়িটা পেয়ে যাবেন। এবার একটা মেরুন কালার দেখাবো, মানে এত সুন্দর, দেখেন মেরুন কালারের শাড়িটা দেখেন কতটা সুন্দর। হ্যাঁ, এটার দাম কত? 7600 টাকা, 7600 টাকা হলে এই শাড়িটা পেয়ে যাবেন আপনি। পিঙ্ক কালারের মধ্যে আর একটা শাড়ি দেখাচ্ছি, এটা কিন্তু উপরে যেটা দেখছেন এটা কিন্তু ব্লাউজ পিস, ব্লাউজ পিস সহকারে। হ্যাঁ, এবং সাথে দেখেন
সিলভার কালারের যে সুতাটা আছে সেই সুতাটা। আর প্রাইসটা কত? 8,500 টাকা, মাত্র 8,500 টাকা পেয়ে যাবেন। এই শাড়িগুলো যদি আপনারা বিভিন্ন ভালো দোকান থেকে নিতে যান, ভালো শোরুম থেকে, সেক্ষেত্রে কিন্তু মিনিমাম দাম নেবে তারা 15,000 থেকে 17,000, 20,000 এরকম। এখানে এদের নিজস্ব ফ্যাক্টরি, সেজন্য কিন্তু এই শাড়িগুলো এত কম দামে দিতে পারছে, জাস্ট এদের নিজস্ব ফ্যাক্টরি। নিজস্ব ফ্যাক্টরি যারা, তাদের তো বুঝতে পারছেন প্রফিট মার্জিনটাও সেরকম নয়, কারণ ওই শোরুমগুলো ইনাদের কাছ থেকে নিয়ে গিয়েই বিক্রি করে। আর যারা শোরুম দিয়েছেন বা ব্যবসা করতে চান জামদানি শাড়ি নিয়ে, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। এই যে দেখতে পাচ্ছেন আর একটা শাড়ি, এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস। হ্যাঁ, এই শাড়িটার প্রাইসটা কত হবে? 10,500 টাকা, মাত্র 10,500 টাকা হলে এই শাড়িগুলো পেয়ে যাবেন আপনারা। এই যে দেখতে পাচ্ছেন শাড়িটা কতটা সুন্দর, এতটা সুন্দর কাজ করা, এবং আমি তো প্রথমেই আপনারা ভিডিওতে দেখেছেন কতটা নিখুঁতভাবে কিন্তু ফ্যাক্টরিতে কাজ করা হয় শাড়িগুলো। এই শাড়িটার প্রাইস কত হবে? মাত্র 7,500 টাকায় কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন। এছাড়া কিন্তু হিউজ শাড়ি রয়েছে এখানে, তো সেই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আপনারা যোগাযোগ। আর এই শাড়ি, যে শাড়িগুলো দেখালাম কিন্তু এই শাড়িগুলো কিন্তু সব দামি শাড়ি, এবং এই দামি শাড়িগুলো কিন্তু চিকন সুতার 100/100। যে যারা শাড়ি সম্পর্কে, সুতা সম্পর্কে বুঝে থাকেন তারা বুঝতে পারবেন যে চিকন সুতার। এই শাড়িগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এগুলো কিন্তু চিকন সুতার শাড়ি। হ্যাঁ, এই শাড়িগুলো কিন্তু ওই রকমভাবে আপনারা জামদানি শাড়ি দেখে থাকেন যে অনেক হার্ড হয়, এগুলো কিন্তু ওরকম হার্ড না, কয়েকবার ব্যবহার করলে কিন্তু খুবই সুন্দরভাবে কমফোর্টেবল হবে এই শাড়িগুলো, সবচেয়ে কমফোর্টেবল হবে। আর এগুলো নিতে হলে কিন্তু আপনাদেরকে অবশ্যই চলে আসতে হবে আবদুল্লাহ জামদানি উইভিং ফ্যাক্টরিতে। আর তাছাড়া স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। সেই নাম্বারে কিন্তু ইমো, হোয়াটসঅ্যাপ করা আছে, আপনারা সারা বাংলাদেশ এমনকি দেশের বাইরে থেকে যোগাযোগ করে এই শাড়িগুলো কিন্তু নিতে পারবেন। আর যারা ব্যবসা করতে চান তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা আবদুল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই শাড়িগুলো নেওয়ার জন্য, তাদের সাথে কন্ট্যাক্ট করবেন। সবচেয়ে কম দামে শাড়িগুলো কিন্তু আমরা দেখিয়ে দিলাম, তাছাড়াও তো আপনারা আপনাদের মতো যোগাযোগ করে ব্যবসার জন্য এখান থেকে শাড়ি নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।